ধলাই থানা এলাকার রুকনি প্রথম খণ্ড রায়পাড়ায় চারটি বাড়ির দেবালয় ও সর্বজনীন শিব মন্দিরে চুরিকাণ্ডে চারজনকে জালে পুরল পালংঘাট ফাঁড়ি পুলিশ। ধৃতরা হল পালংঘাট জামালপাড় গ্রামের বাসিন্দা নিপন শর্মা, করিমগঞ্জ জেলার নাককফন গ্রামের বাসিন্দা জাবির আলী ও আতাবুর রহমান এবং শিলচর সদর থানা এলাকার রাঙিরখাড়ির বাসিন্দা শিবু কংসবণিক। বুধবার রাতে পালংঘাট থেকে পাকড়াও করা হয় নিপন শর্মাকে, আর তারই সূত্র ধরে করিমগঞ্জ জেলার জাবর আলী ও আতাবুর রহমানকে পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, চুরির সামগ্রী শিলচর রাঙিরখাড়ি এলাকার কাঁসা পিতল ব্যবসায়ী শিবু কংসবণিকের দোকানে বিক্রি করেছে। শিবুর দোকানে তল্লাশি চালিয়ে চুরির সামগ্রী উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয় শিবুকেও। আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-00-81 অথবা 93-95-16-30-88।